মোংলা দিয়ে বেনাপোল উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমেই মোংলার জনগণের জন্য নবদিগন্তের সূচনা হয়েছে। এই মোংলার থেকে ট্রেন ছেড়ে যাওয়া মানে এই অঞ্চলের অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতি হবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন যে এই ট্রেন চলাচলের পরে তারা এখান থেকে পণ্য আমদানি রপ্তানির সুবিধা হবে। এখনই ট্রেনটি ছেড়ে যাচ্ছে, এটি এখন আমরা দেখানোর চেষ্টা করছি, ট্রেনটি এখনই ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। ইতিমধ্যে সকাল 10টায় বেনাপোল থেকে কিন্তু একটি ট্রেন ছেড়ে আসে এবং সেই 2:05 কিন্তু এই মোংলা বন্দর স্টেশনে পৌঁছায়। আমরা কথা বলবো এখন একজন যাত্রীর সাথে, যিনি আমাকে জানাবেন যে আসলে আপনার ট্রেন যে প্রথম যাত্রা আমার কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে মোংলা বন্দর থেকে প্রথম রেলগাড়ি যাচ্ছে, প্রথম যাত্রী হয়ে যেতে পারছে জন্য নিজেকে খুব অনেক ধন্য মনে করছি এবং ভালো লাগছে। এবং যাত্রীটা আমার অনেক দিনের প্রত্যাশা ছিল যে আমাদের মোংলা থেকে কোনো মানে আমরা যেতে পারবো, এই ধরনের অনেক আশা ছিল। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সেটা পূরণ হলো, প্রথম যাত্রী হিসেবে যেতে পারি খুব ভালো লাগছে। হ্যাঁ, উনি যেমনটি জানাচ্ছিলেন যে প্রথম যাত্রী হিসেবে যেতে পেরে কিন্তু অনেকে এখানে এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি একটি ট্রেন, কিন্তু ট্রেনের 2টি বগি কিন্তু সাজানো হয়েছে, যেটি কিন্তু ইতিমধ্যে ট্রেন কর্তৃপক্ষ সাজিয়েছে, বাংলাদেশ রেলওয়ে এটি সাজিয়েছে। এবং এখানে এসে অনেকে সেলফি তুলে, অনেকে বাচ্চাকে নিয়ে আসেন, পরিবারের সাথে অনেকে প্রথম ঘুরতে যাচ্ছেন। এটি কিন্তু তাদের জন্য এক ধরনের মাইল ফলক বলে আমাদের জানিয়েছেন। জানিয়ে রাখি প্রায় 4,000 কোটি টাকা ব্যয় কিন্তু এই রেল লাইনটি স্থাপন করা হয়। এর ভিতরে রূপসা রেল সেতু রয়েছে, আরও কয়েকটি। তো ইতিমধ্যে কিন্তু পিতাকাঠে এটির উদ্বোধন করলেন বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন্নাহার তালুকদার। তিনি কিন্তু উদ্বোধন করলেন এবং রেল বাংলাদেশ রেলের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে উপস্থিত ছিলেন। তারা আমি এখন এখান থেকে ট্রেন তারা উঠছেন এবং ট্রেনটি নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো বেনাপোল থেকে যারা এখানে আসছেন তারাও কিন্তু একজন উচ্চ উদ্দীপনা বিরাজ করছে এখানে মানুষের মাধ্যমে। আমাদের স্থানীয় এমপি বলছেন এটি মোংলার জন্য এক নবদিগন্তের সূচনা হলো। এর মাধ্যমে কিন্তু মোংলা বন্দরের এক ব্যাপক পরিবর্তন হবে এবং সেই সাথে কিন্তু এখানে যে পর্যটন খাতা সেখানেও কিন্তু ব্যাপক পরিবর্তন হবে বলে এনরা আমাদের জানিয়েছেন। এবং বাংলাদেশ রেলওয়ে বলছে যে এখানে বিপুল পরিমাণ যাত্রী হবে এবং যাত্রী নিয়ে কিন্তু ট্রেনটি চলাচল করবে এবং লাভজনক খাতে পরিণত হবে। এটি জানিয়ে রাখি এটি কিন্তু প্রথম ট্রেনটি ছেড়ে আসবে, যেটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু হলো এটি কিন্তু ছেড়ে আসবে বেনাপোল থেকে, যেটি কিন্তু কমিউনিটি মোংলা কমিউনিটি ট্রেন নাম ধারণ করে, কমিউনিটি ট্রেন নাম ধারণ করে কিন্তু এটি প্রবেশ করবে, একটি প্রবেশ করবে ফুলতলা দিয়ে। এবং যেটি কিন্তু কয়েকটি স্টেশন মোহাম্মদনগর চুলকাটি সহ কয়েকটি স্টেশন দিয়ে কিন্তু এখানে চলে যাবে। আমরা দেখানোর চেষ্টা করি ট্রেনটি কিন্তু এখন এই মুহূর্তে ছেড়ে যাবে, যার জন্য কোনো ঠিক পতাকা উচ্চারণ করা হচ্ছে এবং সিগনাল দেওয়া হচ্ছে। সেই মুহূর্তে কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং যারা ট্রেনের যাত্রী আছে তারা কিন্তু এক ধরনের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তারা এখানে আসছেন। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ আসছেন এবারটা ভ্রমণ করার জন্য, যে তারা বলছেন যে এটাই তাদের প্রথম ভ্রমণ এবং এক ধরনের আনন্দ উৎসব উদ্দীপনা বিরাজ করছে। এবং এর ফলে মানুষ কিন্তু তাকে দেখার জন্য এখানে আসছেন ট্রেনটি কীভাবে ছেড়ে যাবে। এই তাদের স্বপ্ন ছিল এটি কিন্তু যে প্রথম সিগনাল দিয়ে যে ট্রেনটি ছেড়ে যাবে সেটির সাক্ষী হবেন তারা। এই হুইসাল দিয়েই যেন মোংলাবাসীর ভাগ্যের পরিবর্তন হবে আমাদের জানিয়েছিলেন মোংলার রিপিজের আছে বিজেডের যে প্রধান, যে এখানে জেনারেল ম্যানেজার আছে, উনি আমাদের বলছিলেন যে এই ট্রেন চালুর মাধ্যমে কিন্তু এই অঞ্চলের যে যা শ্রমিক আছে এবং মোংলার যে কর্মচারী আছে তারা কিন্তু কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখান থেকে সহজে এবং সহজ কম খরচে কিন্তু যাতায়াত করতে পারবেন। এবং এর ফলে কিন্তু এই অঞ্চলের যে আরও ব্যাপক পরিবর্তন হবে এমনটি কিন্তু তিনি আমাদের বলেছিলেন এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু তারাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে এই অঞ্চলের যে ব্যাপক পরিবর্তন হবে কারণ কম খরচে এখান থেকে পণ্য নেওয়া আনা নেওয়া করার ফলে তারা কিন্তু এক ধরনের সুযোগ সুবিধা পাবেন এমনটি তারা আমাদের জানিয়েছিলেন। এটি কিন্তু মোংলা বন্দরের যারা আছে মোংলা বন্দরের ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন যে এই মোংলা বন্দর কিন্তু গতিশীলতা বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মানুষের স্বপ্নের কিন্তু আর একটি দুয়ার পূর্ণ হলো, যেটি কিন্তু এই হুইসাল দিয়ে কবে এখান থেকে ট্রেন ছাড়বে জানিয়ে রাখি। 7 মাস আগে কিন্তু এটি উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু এটি উদ্বোধন করেছিলেন টেলিকনফারেন্সের মাধ্যমে। সেটির বাস্তবায়ন কিন্তু আজ হলো 7 মাস পর কিন্তু ট্রেন চলাচলের মাধ্যমে।